ঘুম পড়ার ট্রেনিং চলছে। কিরকম আওয়াজ হচ্ছে একবার বলো? কর্ম পেট না কুরকুরে যে কর্ম কর্ম করছে। যাও যাও চিড়িয়াখানায় যাও, ঠেলা বুঝবে, যাও যাও। তো হে গাইজ, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। জানি একটু লেটে ভিডিওটা পোস্ট হবে, বাট তবুও বলে দিলাম। তো চলো আজকে সকাল থেকে কি কি করি না করি সবটা শেয়ার করব। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো সবাই, এখন আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি আর চা খাচ্ছি। এই যে দিদিও চা খাচ্ছে অনেক কষ্টে, তো তুমি ঘুমাচ্ছো করলে, কারণ আমি একটু সাজুগুজু করছি, তো সেই জন্য দিদির কাছে দিয়েছি। তো চলো এখন চাটা আমরা খেয়ে নিই। তো সকালের ব্রেকফাস্টটা হচ্ছে হটডগ আর চিকেন প্যাটিস দিয়ে। তো সবাই আমরা এখন খাচ্ছি, আর তার জন্য এই ফাঁকা জায়গাটা এসে দাঁড়ানো হয়েছে, কারণ যেখান থেকে আমরা চা খেয়েছিলাম ওখান থেকেই খাবারটা নেওয়া হয়েছিল। তবে তখন চা খেয়েছিলাম বলে আর কেউ খায়নি। তো আমরা এখানে এসে দাঁড়িয়ে সবাই একটু ব্রেকফাস্টটা করছি, আর বাবান দেখো পাপার কাঁধে উঠে কি আনন্দই না পাচ্ছে। তো 1st January কিন্তু আমি এইভাবেই কাটিয়েছি, তোমরা কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তুতুনও এখন আমার পাশে বসে বসে ভয়েস ওভার দিচ্ছে, তোমরা তো শুনতেই পারছো আশা করি। তো চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি, এবার ভেতরে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে তো গেছি, বাট এখানে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছি, প্রচুর লোকের ক্রাউড, মানে কি বলবো, অনেক অনেক ভিড়। তো জানি না কতটা কি ব্লগ করতে পারবো, কারণ এখানে না কিছু শোনা যাচ্ছে না কিছু দেখানো যাচ্ছে, মানে এত লোকজন যে পশু পাখি দেখা যাচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, কি করি না করি সবটাই শেয়ার করবো। আর বাবাকে খাইয়ে নিয়েছি, এখানে আমরা একটু বসেছিলাম। তো চলো এখন উঠবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমরা দাদা দেখবো কন্টিনিউ। এখান থেকে স্টার্ট করলাম দেখা, আর এখানে রয়েছে কাকাতুয়া টাইপের পাখি, আর এখানে রয়েছে টিয়া, ভালো একটা দেখা যাচ্ছে না। তো দেখো কত সুন্দর, প্রচন্ড বেশি ভিড়, আর আমরা একদম গরমে হাঁপিয়ে গেলাম, শীতকাল একদম মনে হচ্ছে না কি বাবা। তার মধ্যে শুধুমাত্র দেখো আমার কাছে আসবে, চলো দেখি কতদূর কি কি দেখতে পাই না পাই। তো এখানে অনেক সারস দেখা যাচ্ছে, চলো বাবা সামনের দিকে যাই। এখানে দেখো বাদুর গুলো ঝুলছে, একটা যে মাথার উপর ধপ করে পড়ে, একটা পড়বে না, ওরা কি পাগল নাকি তোমার মাথায় পড়বে? পরে দেখো মনে হচ্ছে ইয়ে ঝুলছে, প্লাস্টিক ঝুলছে। ভাই বাদুর দেখ, বাদুর দেখ, ও মাই গড, দেখো চামচিকি গুলো দেখো বাবা কত সাইজ। দীপাপা এটা কি? এটা হাতি, হাতি দেখছে। তো গাইজ এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, মানে মানুষ দাঁড়াতে অবধি পারছিল না। তো দেখেছি অনেকটাই কষ্টে, যদিও বা আমি এর আগেও অনেকবার গেছি চিড়িয়াখানায়, আমার সবই মোটামুটি দেখা হয়ে গেছিলো, তবুও এবার গিয়ে ভেবেছিলাম একটু ভালো করে ব্লগে দেবো, বাট সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে সিংহ, দেখতে পাচ্ছ অনেক দূরে শুয়েছিল। তো অনেক কষ্টে কষ্টে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, আর দাদা ভাই নিয়েছে বেশিরভাগটাই, কারণ মানে তোমরা তো লোকজন দেখাশ করে বুঝতেই পারছো ওখানে একদম দাঁড়ানোর স্পেস ছিল না। তো সাদা ময়ূরটা জাস্ট অসাম ছিল, খুবই ভালো ভালো লেগেছে। আর এখানে আরও একটা কালারের ময়ূর দেখো, এটা অনেকেই হয়তো দেখেছো বা অনেকেই দেখোনি, নসি নসি কালার দেখো খুব সুন্দর। আর হোয়াইট কালারের ময়ূরটা তো জাস্ট কথা হবে না, ভীষণই সুন্দর। তো তোমরা আরও দিতে থাকো, আমরা এরপর আর কী কী দেখি না দেখি, অনেক কিছুই দেখেছি বাট আবার অনেক কিছুই মিস করে গেছি। আর এমন করে নেট করা রয়েছে যে পাখিগুলোকে ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না, তো এর মধ্যে ছিল ভালচার,
কিন্তু মানে কি বলবো, নেটগুলোর জন্য ভালো ভিডিও আসছিল না। তবুও যেটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি, তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো পুরোটাই। मैक्सिकन रेड है চলে তো হঠাৎ করে দেখলাম যে এখানে টাইগার রয়েছে, আর লোকের ক্রাউড দেখো, মানে টাইগারটা তো নিরিবিলি ঘুমিয়েই যাচ্ছে, ওর কোনো চাপ নেই, বাট মানুষের চাপ দেখো। মানে বাবানকে নিয়ে সত্যি কথা বলবো গাইজ, একদমই আমরা হাঁটাচলা করতে পারছিলাম না, অনেক কষ্ট এটুকু ক্যাপচার করেছি, বহুত কষ্টে করেছি। লোককে তোমার তোমার ভিউয়ার্সদের গন্ডারের পেছনটাই দেখা। এদিকে দেখা পিকু বলতো, ঘুম ভরে ট্রেনিং চলছে। কিরকম আওয়াজ হচ্ছে একবার বলো? কর্মর পেট না কুরকুরে যে কর্মর কর্মর করছে ভাই। আমরা বছরের প্রথম দিন খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বর আমাকে বছরের প্রথম দিন নিয়ে এসেছে চিড়িয়াখানায়। মানুষ দেখতে চিড়িয়া চিড়িয়াখানায় চিড়িয়া বাদে সব আছে, দেখো শুধু মানুষই মানুষ। গাইজ আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা এখন অব্দি লাঞ্চ করতে পারিনি, কেন সেটা পরে তোমাদের বলছি। তো এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, তো গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, তোমরা দেখতে থাকো। প্রচুর কষ্ট হয়ে গেছে আমাদের, আমি কথাও বলতে পারছি না, আর প্রচন্ড বেশি জ্যাম, মানে আজকে জ্যাম হলো, একই তো ব্যাপার, ট্রাফিক হয়েছে, জানি পাচ্ছি ট্রাফিক, জ্যাম, এটা জ্যাম। তো চলো একটু পরে কথা হচ্ছে, বাবার পরেও যাচ্ছে কোল থেকে।
তারপরে এসেছিলাম আমরা গরিলাটা দেখতে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাইনি, মনে হয় ভয়ে ভেতরে ঢুকে গেছিল, কারণ এত লোকজন মানে কি বলবো, মানুষই ভয় পেয়ে যাচ্ছে মানুষকে দেখে, আর ওরা তো নিরীহ জীবজন্তু। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, আর ভালো লাগছিল না, তো তারপর একটু বেরিয়ে বাইরে ফুচকা খেলাম। আর আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি কিনে নিয়ে আমরা ভেতরে ঢুকবো, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কারণ আমরা যে টাইমে ঢুকেছি তখন বিরিয়ানি তৈরিও হয় না কোনো জায়গাতেই, তো সেই জন্য আমাদের আর খাবার দাবার নিয়ে ঢোকা হয়নি। তো সেই জন্য বাচ্চাগুলোর জন্য তোমরা দেখলেই ব্রেকফাস্ট যা করেছিলাম সেগুলোই যা, তো তারপর বাইরে এসে টুকটাক খাবার খেয়েছিলাম আর লাঞ্চ করেছিলাম তারপর শেরি পাঞ্জাব থেকে। কিরকম বলছিলে বলো? হ্যাঁ হ্যাঁ বললাম, এই যে কি সুন্দর করছিলে বলো, কি বলছিল আমার সাথে কথা বলছিল তাই। ফাইনালি আমরা গাড়িতে এসে পৌঁছেছি কয় কিলোমিটার হাঁটার পর, মনে হচ্ছে লাক্সারি একটা কিছু রয়েছে, লোকে হয়তো ভাবছে লাক্সারি কিন্তু না, পেছনে মানে সামনে জায়গা হয়নি পেছনে। রিল্যাক্স ব্রো, সি ইউ নট ফর মাই। তো চলো এখন আমরা যাব হোটেলে খেতে, এখন আমাদের কপালে খাওয়াও জোটেনি, দাও তো সবার মুখটা শুকিয়ে গেছে। গন্টু তাকা, এ গন্টু গন্টু এখন বিরিয়ানি না খাওয়া অবধি তাকা তো শুকিয়ে একদম শুকিয়ে একদম আম সত্ত হয়ে গেছে। খাবারটা কি হয়েছে গাইস একটু বলো দেখি। আহারে মনে হচ্ছে 10 দিন খাইনি। তো চলো এখন করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাথা খারাপ, শুধু ভিড় দেখো গাইস। যাও যাও চিড়িয়াখানায় যাও, ঠেলা বুঝবে, যাও যাও। আরে কেমন দেখলে চিড়িয়াখানা, কেমন দেখলে, কেমন দেখলে, কেমন দেখলে চিড়িয়াখানা? ওয়াও, এটা কি উত্তীর্ণ মনে হচ্ছে, কত সুন্দর, ওয়াও নাইস। বাপরে এখন ঘন্টুর পেটে আগুন ধরে গেছে। এই তোমার সাথে দুটো খুঁজে পাচ্ছি, প্যাকেটটার মধ্যে আছে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, তো পেছন দিয়ে যাচ্ছি আমরা, কারণ গাড়িটা পার্ক করা যায়নি সামনে, তো আমরা এই জন্য পেছনের রাস্তা দিয়ে ঢুকেছি। তো চলো এখন ভিতরের দিকে যাই আর গিয়ে তারপরে বাকিটা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর আমাদের লাঞ্চও চলে এসেছিল, খুব বেশি টাইম লাগেনি। তো লাঞ্চে ছিল মাটন বিরিয়ানি, আমরা 4 জন মাটন বিরিয়ানি খেয়েছিলাম, মানে দাদা আর বান্তু বাদে। তো ওরা খেয়েছিল হচ্ছে তন্দুরি রুটি, নান, আর সাথে ছিল মাটন। তো চলো এখন আমরা চটপট করে খেয়ে নিই, আর বাবানও সাথে খাচ্ছে, তো খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। এই কোকা কোলা দিয়ে খা। তো এবার পাশে একটা রেস্টুরেন্টের এখানে এসে একটু দাঁড়িয়েছি, কারণ বাড়ির সবার জন্য বিরিয়ানি নেওয়া হচ্ছে। তো নেওয়াটা হয়ে যাওয়ার পরে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব, আর কোথাও এখানে দাঁড়ানোর মতন নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি বাড়িতে পৌঁছাই, দেন তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
ফাইনালি গাইস আমরা বাড়িতে চলে এসেছি আর বাবানকে খাইয়েও নিয়েছি। তো তারপরে ব্লগটা কন্টিনিউ করছি কারণ ওর প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছিলো, ঘুমও পেয়ে গেছিল। তো সেই জন্য ভাবলাম যে আগে খাইয়ে নিই তারপরে কথা বলবো। তো এখন দেখছি ঘুম আর পাচ্ছে না, তো একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। তো তার আগে আমি ঝটপট করে ফ্রেশ হয়ে আসি কারণ শরীরটা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন ভিডিওটা এন্ড করছি না। তো গাইজ বাবানকে খাওয়ানো দাওয়ানোর পরে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আবার দেখছি তো দাদা ভাই নিজে থেকেই খাবার টাবার গরম করে উপরে নিয়ে এসছে। তো তারপর আর কি, ও নিজেই আমাকে খাইয়ে দিয়েছিল আর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা।